ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো বেশ কদিন পরে তোমাদের সাথে আবারও একটি ক্লাস নিয়ে হাজির হলাম। তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে, অনেকেই ভালো করেছ, হাতে গোনা দু একজন হয়তো বেশি সুবিধাজনক হয়নি। তো আশা করি সামনের যে পরীক্ষাটা আছে এর চেয়েও ভালো করবে এবং তোমরা সিরিয়াস আছো। তো স্থাপনৈতিক শিক্ষা বিষয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাস থেকে প্রথম অধ্যায়ের পাঠ সাত, স্থাপনৈতিক শিক্ষা প্রথম অধ্যায়ের পাঠ সাত, বিষয় হচ্ছে সাফাত। আজকের অংশ বিষয় হচ্ছে সাফাত। সাফাত বিষয়ে আমি হাজির হয়েছি আলোচনা করার জন্য। তো এই সাফাতটা কি আমরা প্রথমে জেনে নিব। এখানে সাফাতের সংজ্ঞা, আসলে সাফাত বলতে কি বোঝায়, সাফাতটা হচ্ছে, সাফাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। আমরা দুনিয়ার জীবনে দেখি বিভিন্ন জন, কেউ কারো চাকরির জন্য সুপারিশ করে, কেউ বেতন কমানোর জন্য সুপারিশ করে, কেউ কাউকে মার্জনার জন্য সুপারিশ করে কোনো অপরাধ করে থাকলে। অর্থাৎ একজনের পক্ষে আরেকজনের সুপারিশ, এটাকেই সাফাত বলা হয় ইসলামী পরিভাষায়। কল্যাণ এবং ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূল, ফেরেশতা এবং আল্লাহ তাআলার পুণ্যবান বান্দাদের কর্তৃক যেই সুপারিশ, এটাকেই সাফাত বলা হয়। আমরা দুনিয়ার জীবনে এটাকে সুপারিশ বলি, আর আখিরাতের পরিভাষায় বলা হয় সাফাত। এটা কেরা করবে, যে নবী রাসূল, ফেরেশতা এবং পুণ্যবান বান্দা আল্লাহ তাদেরকে অনুমতি দিবেন। তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার জন্য এবং কল্যাণ লাভের জন্য পুণ্যবান বান্দা কর্তৃক বা নবী রাসূল কর্তৃক পাপ মার্জনার জন্য এবং কল্যাণ অর্জনের জন্য যে সুপারিশ, সেটাকে বলা হয় সাফাত। তো আমরা জেনে নেব সাফাত কারণ কী, আমরা কী কারণে সাফাত পাবো বা প্রাপ্ত হব বা সাফাতের আশা করব। বিশেষত দুটি কারণে সাফাত করা হবে আখিরাতে, বিশেষত দুটি কারণে সাফাত করা হবে। একটা হচ্ছে পাপীদের ক্ষমা করা এবং পাপ মার্জনার জন্য, পাপীদের ক্ষমা ও পাপ মার্জনার জন্য। আরেকটি হচ্ছে পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধি এবং কল্যাণ লাভের জন্য, পাপীরা যাতে মাপ পেয়ে যায়, পাপীরা যাতে জাহান্নাম থেকে মুক্ত হতে পারে, পাপীরা যাতে আল্লাহ তাআলার কাছে এরকম ক্ষমা পায়, এই জন্য তাদের পক্ষে সুপারিশ হবে নবী রাসূল, পুণ্যবান বান্দা, আল্লাহ তাআলা কর্তৃক যাদের অনুমতিপ্রাপ্ত, এরা এদের কর্তৃক। আরেকটা হচ্ছে পুণ্যবান বান্দাদের আবার সুপারিশ কি প্রয়োজন আছে। হ্যাঁ, এখানেও সুপারিশ গুরুত্ব রয়েছে, কারণ দুনিয়ার জীবনে আমরা এই যে যারা ভালো মানুষ আমল করতেছে, এদের সকলের আমল কিন্তু সমান নয়। আল্লাহ তাআলার কাছে কে কত বেশি নৈকট্য অর্জন করেছে, কে কত বেশি গ্রহণযোগ্য, এর বিনিময়ে আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন এবং মর্যাদার স্তর সেখানে ভিন্ন ভিন্ন থাকবে। সফল হওয়ার পরেও, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার পরেও, জান্নাতি মানুষের মাঝেও মর্যাদার স্তরের ভিন্ন ভিন্ন থাকবে। হ্যাঁ, এই জান্নাতি মানুষদের মর্যাদার স্তর বৃদ্ধির জন্য এবং আরও বেশি কল্যাণ লাভের জন্য তাদের পক্ষে যে সুপারিশ, এটাই হচ্ছে পুণ্যবান বান্দাদের মর্যাদা বৃদ্ধি এবং কল্যাণ লাভের সুপারিশ। তাহলে আমরা জেনে নিলাম যে সাফাত সাধারণত দুটি কারণে হবে, একটা হলো পাপীদের ক্ষমা এবং পাপ মার্জনা, এবং একটা হচ্ছে পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধি এবং কল্যাণ লাভের জন্য। আর একটা বিষয়, সাফাতের প্রকারভেদ, সাফাত কয় প্রকার? সাফাত সাধারণত দুই প্রকার, সাফাতে কুবরা, সাফাতে সুগরা। সাফাতে কুবরা, সাফাতে সুগরা। এবং সাফাতে কুবরা আর সুগরা আমরা যদি ব্যাখ্যা করি, এটাকেই বলা যেতে পারে সাফাতের তাৎপর্য, অর্থাৎ সাফাত কী কারণে হবে, কেন হবে, কী দাম হবে ইত্যাদি। তো সাফাতি কুবরা এবং সুগরা যদি আমরা ব্যাখ্যা করি, এটাকে আমরা বলতে পারি সাফাতের তাৎপর্য। তোমাদের প্রশ্ন আসতে পারে যে সাফাতের তাৎপর্য ব্যাখ্যা করো, তাহলে সাফাতের সুগরা এবং কুবরা দুটোটা মিলে কিছু ব্যাখ্যামূলক আলোচনা। আর যদি নির্দিষ্ট করে আসে
যে শাফাতে কুবরা ব্যাখ্যা করো, শাফাতে সুগরা ব্যাখ্যা করো, তাহলে একটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। আর যদি শুধু তাৎপর্য আসে তাহলে দুটো বিষয় আমরা টাচ করে যাব। তো আমরা প্রথমে আলোচনা করবো শাফাতে কুবরা নিয়ে। শাফাতে কুবরা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আখিরাতে যখন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, প্রত্যেকেই নাফসি নাফসি বলতে থাকবে, প্রত্যেকেই অসহায় অবস্থায় থাকবে, সূর্য একেবারে নিকটে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো এরকম টকবক করে ফুটে পড়তে থাকবে, এত তা পরেশান চিন্তিত থাকবে যে মানুষ হয়রান হয়ে যাবে। আর সেই দিন হিসাবের জন্য 50,000 বছর ওই একদিন ডিউরেশন হবে, 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, অপেক্ষায় থাকবে। এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে বিচার শুরু হয় না কেন, শুরু হলে তো একটা ফয়সালা হয়, এইটা কে যাবে আল্লাহর কাছে সুপারিশ করতে, কেউ সাহস পাবে না। তখন বিভিন্ন নবী রাসূলরা এরকম নবী রাসূলদের কাছে এরকম মানুষজন যাবে যে হে আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন সুপারিশ শুরু করে। তারা আদম আলাইহিস সালামের কাছে যাবে, সে অপরাধতা প্রকাশ করবে, সে বলবে আজকে একদিন আমি সুপারিশ করতে সাহস পাচ্ছি না। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, যিনি মুসলিম জাতির পিতা ছিলেন, তিনি অপরাধতা প্রকাশ করবেন, তো বলবেন তোমরা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে যাও, তিনি পিতা স্যার আল্লাহ তারা বিশেষ কুদরতে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এরকমভাবে হযরত মুসা কালিমুল্লাহর কাছে যাও, বিভিন্ন নবীর কাছে যাবেন, তার অপারগতা প্রকাশ করবেন এবং ঈসা রূহুল্লাহ আলাইহিসসালাম বলবেন যে আমি তোমাদের সন্ধান দিতে পারি, আমরা কেউ সুপারিশ করতে পারবো না। আজকের দিনে রব্বুল ইজ্জতের দরবারে সুপারিশ করতে পারবে একজন, সে হচ্ছে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর কথা বলবেন, আমাদের নবীকে সবাই খুঁজে বের করবে, হাবলি উম্মতি হাবলি উম্মতি, সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করতেছেন। এই অবস্থায় যখন রাসূল সাল্লামের কাছে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, হে পরওয়ারদিগার বিনিয়াস, হ্যাঁ আপনার বান্দারা আর সহ্য করতে পারতেছে না, আপনি দয়া করে সুপারিশ কার্য, আপনি বিচার কার্য শুরু করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বিচারের আসরে বসবেন এবং বিচার কার্য শুরু হবে। এই যে সকলের পক্ষে বিচার কার্য শুরুর যে সুপারিশ, এটাকে শাফাতে কুবরা বা শাফাতে উজমা বলা হয়। এটা শাফাতে কুবরা, তাহলে একটা শাফাতে আমরা জানলাম শাফাতে কুবরা কাকে বলা হয়, আরেকটা হচ্ছে শাফাতে সুগরা। শাফাতে সুগরাটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, শাফাতে কুবরাটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের জন্য, কল্যাণের জন্য। সেদিন মানুষ যখন অধীর অতিষ্ঠ হয়ে যাবে, বিচার ফয়সালা শুরুর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আর শাফাতে সুগরাটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, এক ব্যক্তি আরেক ব্যক্তির জন্য, এক ব্যক্তি আরেক ব্যক্তির কল্যাণের জন্য সুপারিশ করবেন। সেটা কীভাবে হতে পারে, আমরা কিয়ামতের দিন পাপীদের ক্ষমা এবং পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য এই সুপারিশটা হবে, এবং এটি হলো শাফাতে সুগরা বলা হয়। এটা করতে পারবেন নবী রাসূল, ফেরেশতা, শহীদ, হাফিজ, আলিম, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা, যারা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা, যারা তারাই শুধুমাত্র সুপারিশ করতে পারবেন তাদের জন্য পাপীদের পক্ষে। এবং আরেকটা বিষয়, দুইটা আমল মানুষ সুপারিশ করতে পারবে, সেটা কি, যে মানুষ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে এবং রমজানের রোজাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এরকম খালেসভাবে রাখে। বলা হয়েছে এই রোজা এবং কোরআনুল করিম একটা আকৃতি ধারণ করে ওই বান্দার পক্ষ নিয়ে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন, তাহলে এই দুইটা আমল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহে রমজানের রোজা আমাদের গুরুত্ব সহকারে পালন করতে হবে, এই রোজার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে, এই রোজা যেন আমার পক্ষে সুপারিশ করে। আর আল্লাহ তাআলা কালাম কোরআনকে বেশি বেশি পড়তে হবে, কোরআন যেন আমার পক্ষে সুপারিশ করে। এটা হচ্ছে সুপারিশ করতে পারবে ব্যক্তি ব্যতীত দুইটা আমল, গুরুত্বপূর্ণ আমল। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কী কী বিষয়ের উপর সুপারিশ করা হবে, সুপারিশ করা হবে যে যেসব মুমিন পাপের কারণে তাদেরকে জাহান্নামে উপযুক্ত হয়ে গেছে, হ্যাঁ তাদেরকে জাহান্নাম থেকে নাম কেটে কর্তন করে জাহান্নামে যেন না দেওয়া হয়, তাদেরকে জান্নাতে দেওয়ার সুপারিশ, এটা একটা কারণে সুপারিশ হবে। পাপি ব্যক্তিদের পক্ষে দুইটা সুপারিশ আর পূর্ণবান তাদের ব্যক্তির পক্ষে একটি সুপারিশ। তাহলে এক জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেছে, জাহান্নাম থেকে নাম কর্তন করে তাকে জান্নাতে দেওয়ার সুপারিশ। আরেকটা হচ্ছে জাহান্নামে প্রবেশ করানো হয়ে গেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে, আল্লাহ তাআলার কাছে আরজি জানানো, হে আল্লাহ হ্যাঁ জান্নাতি মানুষগুলো আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা হলো ফেরেশতা, শহীদ, হাফিজ, আলিম, এদের মধ্য থেকে যার যে রিলেটিভ মানুষ তাদের পক্ষে যে আল্লাহ আমার অমুক ব্যক্তি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতেছে পুড়তেছে, আল্লাহ তুমি তোমার নামের খাতিরে আল্লাহ মাফ করে তুমি তাকে জান্নাত জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দাও। তাহলে একটা হলো পাপি বান্দাদের পাপকে মার্জনা করে বা জাহান্নাম মাফ করে জান্নাত দেওয়ার সুপারিশ, একটা জাহান্নাম থেকে মুক্ত করার সুপারিশ, জাহান্নাম থেকে মুক্ত করলে সে অলরেডি জান্নাত লাভ করে যাবে। আরেকটা হচ্ছে
তাহলে পাপে ভক্ত ব্যক্তিদের পক্ষে দুইটা, একটা হলো জাহান্নামে দেওয়ার আগে জাহান্নাম কর্তন করা, আর হলো জাহান্নাম থেকে বের করা, আর পুণ্যবান বান্দাদের পক্ষে তার মর্যাদা বৃদ্ধির জন্য সুপারিশ। এটাই হচ্ছে পুণ্যবান বান্দাদের পক্ষে, যে পুণ্যবান বান্দাদের মর্যাদার বিভিন্ন স্তর থাকবে, যারা একটু নিচের স্তরে থাকবে তাদের মর্যাদার সম্মান যেন বাড়িয়ে দেওয়া হয়, এই জন্য তাদের পক্ষে সুপারিশ করা হবে। আর আমরা শাফাতে বিশ্বাস করব, কারণ অবশ্যই শাফায়াত রয়েছে। নবী রাসূলদের শাফাত পাওয়ার জন্য আমাদের নবী রাসূলদের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে। বিশেষত আমরা যে নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের ভিতরে আসছে আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে যারা আমার অতীব অনুসরণ করবে তারা, আর যারা অনুসরণ করবে না তারা জান্নাতে যেতে পারবে না। তাহলে রাসূলের ইত্তেবা অনুসরণ করলে আমরা নবীর আদর্শ মোতাবেক চললে নবীর সুপারিশ পাবো। আর কোরআন এবং সিয়াম যদি আমরা সঠিকভাবে আদায় করি তাহলে কোরআন এবং সিয়ামের সুপারিশ পাবো। এছাড়াও পুণ্যবান বান্দাদের আল্লাহর ওলিদের সাথে যদি আমরা সুসম্পর্ক বজায় রাখি, হাফেজ শহীদ আলিম এদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে এরাও আমাদের পক্ষে সুপারিশ করবে। এবং আমরা আল্লাহ তাআলার দরবারে এরকম কায়েমনভাবে প্রার্থনা করবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেদিন মর্যাদা দান করেন এবং হাফেজ শহীদ আলিম নবীর রাসূল পয়গম্বর এদের সুপারিশপ্রাপ্ত হওয়ার তৌফিক দান করেন। আর রাসূল সাল্লাম নিজেই বলেছেন উতিদুস শাফাত, আমাকে শাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করার অধিকার পাবেন যা অন্য কোনো নবীর রাসূল এত মর্যাদা পাবেন না। এবং তিনি বলেছেন যে পৃথিবীতে যত ইট পাথর আছে তার চেয়েও বেশি সংখ্যক মানুষকে আমি সুপারিশ করবো, অর্থাৎ অসংখ্য মানুষকে আমাদের নবী সুপারিশ করবেন। সেই সুপারিশের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি, সেভাবে আমরা রাসূলের আদর্শ অনুসরণ করার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তোমরা এই পাঠ থেকে আশা করি বুঝতে পেরেছ, পাঠটা বই থেকে একটু পড়ে নিবে, ইনশাআল্লাহ ভালো করতে পারবে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।